নমস্কার দর্শক বন্ধু আবৃণী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাসিক রাশি ফলে ধনুরাশি ফেব্রুয়ারি দু হাজার কুড়ি কেমন যাবে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই শারীরিক ও মানসিক দিক লগ্নপতি লগ্নে অবস্থান এবং তার সাথে পঞ্চমপতিও এই মাস জুড়ে লগ্নে অবস্থান করবে তাই কনফিডেন্স এবং সাহস বাড়বে ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এবং মানসিক উৎফুল্লতা এই মাসে আপনারা পাবেন স্কিন বা রক্ত ঘটিত কোনো সমস্যা বা চোখের সমস্যা মুখের সমস্যা এই মাসে ছোটোখাটো সমস্যা হয়তো আসতে পারে মানসিক দিকটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ এবং ষোলো সতেরোই ফেব্রুয়ারি এই তারিখগুলো মাথায় রেখে দেবেন একটু টেনশন বাড়বে আপনাদের জীবনে কোনো না কোনো কারণে কিন্তু যেহেতু পঞ্চমপতি মঙ্গল আপনাদের লগ্নভাবে অবস্থান করছে বা রাশিভাবে তাই যতই টেনশন ক্রেস আপনাদের জীবনে আসুক না কেন আপনারা নিজেকে যতখানি পারবেন ততখানি মুক্ত রাখার চেষ্টা করবেন চলে আসি অর্থের দিকটা অর্থ সঞ্চয়ের যোগ প্রবল রয়েছে কিন্তু সেটি তেরোই ফেব্রুয়ারির পর থেকে তার আগে যতই চেষ্টা করুন অর্থ সঞ্চয় হতে চাইবে না চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য নিয়ে মাসের প্রথম দিকে কর্মক্ষেত্রে নাম সম্মান যশ তেমন একটা দেখতে পাবেন না এবং ভাববেন আপনি খেটেই চলেছেন তার বদলে আপনার কর্মে কর্মজীবনে কোনো নাম বা আয় বৃদ্ধি কিছুই নেই কিন্তু পনেরোই ফেব্রুয়ারির পর থেকে বুদ্ধির চাতুর্যে আপনারা কর্মক্ষেত্রে সর্বে সর্বা হয়ে উঠবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে আয়ও বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা বা দূরযাত্রার যোগও রয়েছে যারা জবের জন্য ইন্টারভিউ দেবেন তাদের বলি থার্ড ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি ফিফথ ফেব্রুয়ারি চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি চেষ্টা করুন রেজাল্ট ভালোর দিকে হবে ঠিক তেমনিভাবে ব্যবসার দিকটা ব্যবসার দিকটা মোটামুটি ভালোই চলবে কিন্তু সতেরোই ফেব্রুয়ারির পর ব্যবসাদাররা খুব চিন্তাভাবনার ডিসিশন করে তবে ইনভেস্ট করবেন লিকুইড বা কারখানার ব্যবসায় যারা যুক্ত কারখানা রয়েছে যাদের বা শৌখিন বস্তুর ব্যবসা যারা করেন তাদের এই মাসে লাভ রয়েছে ঠিক তেমনিভাবে ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশন লাইফ এডুকেশন লাইফে এই মাসে চরম সাফল্য রয়েছে বিশেষ করে কম্পিউটার ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়াশোনা করেন তারা একটা উচ্চ শিক্ষা বা বিদেশ যাত্রার সুযোগ আপনাদের জীবনে আসবে সেটাকে হাতে তুলে নিন চলে আসি পারিবারিক জীবনে যেহেতু চতুর্থপতি লগ্নভাবে অবস্থান করবে তাই পারিবারিক জীবনটা শান্তিপূর্ণই থাকবে কিন্তু লগ্নভাবে বা রাশিভাবে যেহেতু মঙ্গলের অবস্থান তাই ছোটোখাটো কারণে মাথা গরম হয়ে উঠতে পারে যার ফলে ২৬ এবং সাতাশে ফেব্রুয়ারি একটু সাবধানে থাকবেন তা না হলে পরিবারের লোকজনের সাথে বিবাদ হতে পারে কোনো কুটুম্বের কারণে একুশ বাইশ সাত আট নয় এবং ষোলো সাতেরো অশান্তি তৈরি হতে পারে গৃহ পরিবেশের মধ্যে আপনি আপনার মুখের ভাষা সাবধানে বলুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে সন্তানের সাথে সম্পর্ক খুব ভালোই কাটবে প্রেম সম্পর্কে রোমান্টিক নেচার আপনার সেটা বেরিয়ে আসবে চলে আসি ডে ওয়াইজ রাশি ফলে মাসের এক দু তারিখ মানসিক উৎফুল্লতা ঠিক তেমনিভাবে তিন চার পাঁচ শরীর ও শত্রু নিয়ে টেনশন সাত আট নয় ফেব্রুয়ারি মেন্টাল ডিপ্রেশন হতে পারে দশ এবং এগারোই ফেব্রুয়ারি নিজের চেষ্টার কিছু করে উঠতে পারেন যার ফলে আপনার নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং কর্মের সুযোগ বাড়বে বারো তেরো চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি অর্থ প্রাপ্তির যোগ রয়েছে ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি সাবধানতা অবলম্বন করে চলুন এই রইল ধনুরাশির ফেব্রুয়ারি মাস মাসিক রাশিফল আজকে এর ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ